জনগোষ্ঠীটো কর্মোদ্যমে আগুয়াই যাওয়ার বাবে প্রেরণা যোগায় আহিছে। সামাজিক আর ধর্মীয় দৃষ্টিকোণৰ পৰা উদযাপিত উৎসব সমূহে সামাজিক সুন্দরতা আর আধ্যাত্মিক চেতনার শক্তিশালী ধারা প্রবাহিত করে আহিছে। আলিয়াং ইয়াংও লিগাং পংরাগ আদি উৎসব পালনের অন্তরালত ভূমির উর্বরতা বৃদ্ধি আর পৃথিবীখনক শস্য সম্ভবাকরী করে তোলার প্রয়াস অন্তর্নিহিত হয়ে আছে। জনগোষ্ঠীটির লোক সাহিত্য, লোকবাদ্য, লোক সাধু, লোককথা, লোককলার মাজেরও প্রাচীন সাংস্কৃতিক পরম্পরার চহকী প্রতিফলন দেখিবলৈ পোৱা যায়। এই সম্পর্ক অসমৰ জনজাতি আর সংস্কৃতি গ্রন্থত সংগীতের মাধ্যমে কি ধরে কৃষ্ণভক্তির সোঁত প্রবাহিত আছিল সেই কথা উল্লেখ আছে। মিচিং সকলে সুকীয়া রূপেৰে আধ্যাত্মিক জীবন পালন করে আহিছে। এই জনগোষ্ঠীর লোকসকলে কোনো দেবতা বা দেবীক পূজা নকরে, উপস্যা শক্তিরূপে ডংনি পংল উপরিপুরো কীট পতঙ্গ আদি সকলোরে নাম সকাম নিকামত স্মরণ করে, কিন্তু তেওঁলোকে প্রশস্তি নাখায় নাগায়, বরঞ্চ সকলোকে সাক্ষী রূপে থাকিবলৈহে স্মরণ করে। মিচিং সকলের প্রতিটি মাঙ্গলিক কার্যতে ডংনি পলক সাক্ষী রূপে থাকিবৰ কাৰণে নিবেদন করে, আনকি শপথ লওয়ার সময়তো ডনি পলর নাম লয়। মিচিং সকলের ধর্ম বিশ্বাসের পরম্পরা বিবর্তন তত্ত্বর আধারত প্রতিষ্ঠিত। পাহাড়েরই ভয়ামলৈ প্রবজন করার পিছত মিচিং সকল নববৈষ্ণব আন্দোলনের দ্বারাও প্রভাবিত হয়েছিল। এনে এক চহকী